স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফাইল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। নতুন করে বাছাই কমিটি গঠনের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন। চাঁপাই নবাবগঞ্জে 85% গাছে মুকুল, পরিচর্যায় ব্যস্ত চাষিরা। 6 দফা দাবিতে নাটোরের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মানববন্ধন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নতুন করে বাছাই কমিটি গঠনের মাধ্যমে প্রকাশ্যে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের দাবি জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী জেলা ও মহানগর ইউনিট কমান্ড। বুধবার সকালে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল আজিজ মাস্টার। সেক্টর কমান্ডার ফোরামের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের পরিচালনায় বক্তারা রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন। গেজেট নিয়মিত করার সুপারিশ না পাওয়া ব্যক্তিরা বলছেন, 4 সদস্যের যাচাই বাছাই কমিটিতে একজন ছিলেন সরকারি কর্মকর্তা, বাকি 3 জন বীর মুক্তিযোদ্ধা। তাদের মধ্যে 2 জনের ব্যাপারে তাদেরই প্রশ্ন রয়েছে। জামুকার নির্দেশনা এবং সাক্ষ্য আইনে প্রকাশ্যে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও এক্ষেত্রে তা করা হয়নি। তারা বলেন, যারা সুপারিশ পাননি তারা মুক্তিযোদ্ধা সংসদের রাজনীতির বলি হয়েছেন। প্রকৃতপক্ষে সবাই মুক্তিযোদ্ধা, দেশের জন্য তারা প্রাণ হাতে নিয়ে যুদ্ধ করেছেন, কিন্তু নিজেদের স্বার্থের জন্য কমিটির সদস্যরা তাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না, এটা তাদের জন্য ভীষণ লজ্জার। কর্মসূচি থেকে আগের যাচাই বাছাই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়। কর্মসূচিতে বক্তব্য দেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল মান্নান, কবিকুঞ্জের সভাপতি রুহুল আমিন প্রামাণিক, মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র 2 রজব আলী, আইনজীবী এনতাজুল হক বাবু, মুক্তিযুদ্ধ পাঠাগারের সহ সভাপতি মজিদা বিথি, সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, এফএ ফাউন্ডেশনের মহানগর সভাপতি আলতাফ হোসেন সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রাথমিক নিযুক্তিকালে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের ন্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরও একটি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদানসহ 6 দফা দাবিতে নাটোরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রকৌশলী সদস্যরা মানববন্ধন করেছে। বুধবার সকাল 11টার দিকে নাটোর প্রেস ক্লাবের সামনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবির ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনকালে বক্তব্য রাখেন আইডিইবি জেনিক নাটোর শাখার সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান, উপদেষ্টা শাহিনুর ইসলাম, আব্দুল সাত্তার সহ প্রকৌশলী সদস্যবৃন্দ। এ সময় বক্তারা বলেন, আইডিইবির প্রকৌশলীবৃন্দ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি প্রযুক্তির সঠিক ব্যবহার এবং এর সুফল গণমানুষের দ্বারপ্রান্তে পৌঁছানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যাদি দীর্ঘদিনেও সমাধান না হওয়ায় তাদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। অনতিবিলম্বে তাদের দাবিসমূহ পূরণ করা না হলে পরবর্তীতে দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দেন বক্তারা। এছাড়াও একই দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে আইডিইবি। বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এতে সভাপতিত্ব করেন আইডিইবির রাজশাহী জেলা শাখার সভাপতি আমিনুল হক, বক্তব্য রাখেন সংগঠনের রাজশাহীর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান মুর্শিদ কামাল রানা, আইডিইবির কাউন্সিল প্রকৌশলী মুখলিসুর রহমান সহ অন্যান্যরা। আমের রাজধানী খ্যাত চাঁপাই নবাবগঞ্জে সুখের ঘ্রাণ বইতে শুরু করেছে। গাছে গাছে থোকায় থোকায় ফুটে আছে আমের সোনালী মুকুল। মুকুলের এই পাগল করা মৌ মৌ গন্ধে মুখরিত এলাকার আম বাগানগুলো, শোনাচ্ছে মধুমাসের আগমনী বার্তা। জেলা কৃষি বিভাগ বলছে এবার 85% গাছে মুকুল এসেছে। মুকুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে আম চাষিরা। চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি সোহান মাহমুদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মাঘ মাসের শেষ সপ্তাহ থেকেই মুকুল আসতে শুরু করে চাঁপাই নবাবগঞ্জের আমবাগানে। 2 সপ্তাহের ব্যবধানে এখন মুকুলে মুকুলে ছেয়ে গেছে বেশিরভাগ গাছ। চাষিরা বলছেন, এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় দ্রুতই ফুটছে মুকুল। বছর ভালো গাছে মুকুল হয়েছে, বীজ দিয়েছে 3-4 ব্যাট। এই কী কয়েক যে আলা দেবে, আম হবে, আম পাবো। আর এই মুকুল রক্ষায় বাগানে বাগানে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। শেষ পর্যন্ত এমন আবহাওয়া থাকলে বাম্পার ফলন হবে বলেও এখনই আশায় বুক বাঁধছেন চাষিরা।
যদিও ফলন বেড়ে গেলে দাম কমে যাওয়ার আশঙ্কার কথাও বলছেন কেউ কেউ। গাছে মুকুল আসায় অনেক বেকার যুবকের বেড়েছে কর্মসংস্থান। চাপাই নবাবগঞ্জ মানুষ আমের উপর নির্ভরশীল। আম না থাকলে চাপাই নবাবগঞ্জ অসহায়, খেতে পাবে না। আমাদের সংসার ডিপেন্ড করে আমের উপরে। আমের ফল ভালো হলে ইনশাআল্লাহ আমাদের সংসার ভালোভাবে চলবে। এবারকার আল্লাহ তো আম হওয়ার চেষ্টা ভালোই আছে, কিন্তু চেষ্টা করেও চেষ্টা হয় না, কিসের কারণে মানে দামটা আমরা পাচ্ছি না। আম চাষ করে দাম না পেলে এই কারণে আমরা লস খেয়ে মরছি। লস খেতে 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 লস এখন পর্যন্ত খেয়ে যাচ্ছি, কোনো পয়সার মুখ দেখতে পাচ্ছি না, চাষ করেই যাচ্ছি। কী যে অবস্থা হবে সেজন্য আল্লাহ ভালো জানে। এবারকার কৃষি বিভাগ বলছে এখন পর্যন্ত 85% গাছে মুকুল এসেছে। এবছর 90-95% গাছ মুকুলিত হতে পারে। আরও এক সপ্তাহ সময় রয়েছে গাছে মুকুল আসার জন্য। দিন ও রাতের তাপমাত্রার তারতম্যের কারণে কিছুটা সমস্যা হতে পারে, আক্রমণ হতে পারে হপার পোকার। তাই আম চাষিদের নিয়মিতই প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে দাবি এই কৃষি কর্মকর্তার। চাঁপাইনবাবগঞ্জকে আমের রাজধানী বলা হয়। এই চাঁপাইনবাবগঞ্জ জেলাতে আমাদের কম বেশি 33,035 হেক্টর জমিতে আমের বাগান আছে, এবং আমের বাগানটা এখন পরিচর্যা করছে কৃষকরা। এবং আমের বাগানে দেখা যাচ্ছে যে আমরা যে একবার অলরেডি আমাদের পেস্টিসাইড স্প্রে করা হয়ে গেছে, এবং দেখা যাচ্ছে যে কমবে 80-85% পর্যন্ত আমাদের আমাদের আমের গাছে মুকুল আসছে। এবং এই মুকুলটা আমাদের আর কয়েকদিন পর যে সরিষার দানার মতো যখন মুকুলটা হবে তখন কিন্তু আর একবার স্প্রে করা হবে। এই স্প্রে করলে আমাদের যে গাছের যে আমের যে ইটা সেটা ভালো থাকবে। এবছর চাঁপাইনবাবগঞ্জে 34,778 হেক্টর জমিতে আম বাগান রয়েছে, যা গত বছরের চেয়ে 1,700 হেক্টর বেশি। তোফায়েল হোসেন, নিউজ ডেস্ক, বরেন্দ্র টিভি। নওগাঁয় উত্তর পশ্চিম রিজিয়ন রংপুর আন্তঃ সেক্টর বডি বিল্ডিং 2021 প্রতিযোগিতার সমাপনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেল 5টায় পত্নীতলা 14 BGB ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় ও রাজশাহী সেক্টরের তত্ত্বাবধানে পত্নীতলা 14 BGB ব্যাটালিয়ন প্রশিক্ষণ মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ খেলায় মোট 4টি দল অংশগ্রহণ করেন। রাজশাহী, দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও সেক্টরের খেলোয়াড়গণের অংশগ্রহণে প্রতিযোগিতায় 6টি স্বর্ণ ও 2টি রৌপ্য পদক পেয়ে চ্যাম্পিয়ন হন রাজশাহী সেক্টর, ও 2টি স্বর্ণ, 3টি রৌপ্য ও 1টি তাম্র পদক পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে দিনাজপুর সেক্টর। 8টি ওজন শ্রেণীর এই প্রতিযোগিতায় রাজশাহী সেক্টরের 65 কেজি ওজন শ্রেণীর খেলোয়াড় সিপাহী বিএম আল মামুন শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কায়সার হাসান মালিক, এনডিসি, পিএসসি উপস্থিত থেকে বিজিত এবং বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খান, 14 BGB ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম নাদিম আরেফিন সুমন, উপ অধিনায়ক মেজর এএসএম রবিউল হাসান, রংপুর রিজিয়নের অতিরিক্ত পরিচালক সহ রংপুর রিজিয়নের আওতাধীন অন্যান্য সেক্টর ব্যাটালিয়নের কর্মকর্তাগণ। নোয়াখালীর সোনাইমুড়ি ও চাটখিল উপজেলায় মুজিব বর্ষ উপলক্ষে গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে মুজিব বর্ষ লোগোযুক্ত শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে চাটখিল উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে 239টি শিক্ষা প্রতিষ্ঠানের 2,738 জন ছাত্র এবং 4,440 জন ছাত্রীর হাতে স্কুল ব্যাগ, পোশাক ও জুতাসহ শিক্ষা সামগ্রী তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। এতে সভাপতিত্ব করেন রহমতুল্লাহ আজিজা ফাউন্ডেশনের সভাপতি, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। এ সময় নিজ নিজ গ্রামের দরিদ্র ছাত্রছাত্রীদের সাহায্য করতে, মেধাবীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে, সমাজের বিত্তবান ব্যক্তিদের শিক্ষার প্রসারে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম 1 আসনের সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর, অতিরিক্ত জেলা প্রশাসক নোমান হোসেন প্রিন্স, নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্লা পাটোয়ারি, সোনাইমুড়ি উপজেলার চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেম মোহাম্মদ মুসা, সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল সহ বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।